হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাচ্ছি আরেকটি নতুন রেসিপি। আজ আমি নিয়ে এসেছি লোটে মাছের ফিশ বল। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই রেসিপি। ফ্রেন্ডস, আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এরপর কড়াইটা বসিয়ে নিলাম। এবার মাছগুলো আমি বয়েলের জন্য কড়াইতে ফেলে দেবো। আমি এখানে জল ইউজ করছি না, কেননা মাছগুলো থেকে জল বার হবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। এইভাবে আমি বয়েল করব যতক্ষণ না পর্যন্ত মাছগুলো ঠিক সিদ্ধ হয়ে যায়। বল বানানোর জন্য আমি যে মাছগুলো প্রথমে বয়েল করেছিলাম সেগুলো বয়েল করে কাটা ছাড়িয়ে রেখেছি। এছাড়া আমি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি এখানে। আলু একটা আমি গ্রেট করে নিয়েছি সিদ্ধ আলুকে। এখানে রয়েছে ব্রেড ক্রাম্বস, এখানে রয়েছে ডিম। মশলার মধ্যে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচানো, এখানে রয়েছে আদা বাটা, এখানে রয়েছে রসুন বাটা, এখানে রয়েছে জিরের গুঁড়ো, এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো, এখানে রয়েছে হলুদ গুঁড়ো, এখানে রয়েছে পরিমাণ মতো নুন, আর আমি এখানে সামান্য ধনে পাতা কুচি নিয়েছি। এবার আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে মাছটা মেখে নেব। আমি একটা ফ্রেশ পোল নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার আমি সিদ্ধ মাছগুলো দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি আমি গ্রেট করে রাখা আলু। এবার এর মধ্যে দিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে নুন, দিচ্ছি পেঁয়াজ, এরপর দিচ্ছি এতে ধনে পাতা কুচি। এবার এই সমস্ত মশলার সাথে মাছটা ভালো করে মিশিয়ে নেব। ফ্রেন্ডস, আমি মাছটাকে সমস্ত মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ফিশ বলগুলো রেডি করে ভাজার জন্য। ফ্রেন্ডস, আমি ফিশ বলের এরকম শেপ দিয়েছি, দিয়ে এবার ফার্স্ট কোটিং করে আমি রেখে দিচ্ছি। আমি এইভাবে সমস্ত ফিশ বলগুলোকে এক ফার্স্ট কোট করে নিয়েছি। ফ্রেন্ডস, আমি কড়াটা বসিয়ে নিয়েছি, আঁচটা জোরে করে দিয়েছি। এখানে আমি হাফ কাপ মতো তেল নিয়েছি, যেহেতু এটা ডিপ ফ্রাই করতে হবে। এবার আমি এই ফিশ বলের ফার্স্ট কোটিংটা ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। ডিমের ব্যাটারে চুবিয়ে নেওয়ার পর এটা আমি আবার এইভাবে কোট করে। এবার এটা আমার ভাজার জন্য রেডি। ফ্রেন্ডস, তেল গরম হয়ে গেছে, এবার আমি বলগুলো ছেড়ে দিচ্ছি।
ফ্রেন্ডস আমি এক পিট উল্টে দিয়েছি। এবার এগুলো হালকা ব্রাউন হওয়া পর্যন্ত রেখে দিচ্ছি। ফ্রেন্ডস আমার ফিশ বলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। ফ্রেন্ডস আমার লোটে মাছের ফিশ বল রেডি হয়ে গেছে। দেখুন কিরকম হয়েছে দেখতে। আপনারা রেসিপিটা বাড়িতে বানান, কেমন হয়েছে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। এছাড়া নেক্সট কি ভিডিও আপনারা দেখতে চান রান্না, সেটাও আমাকে কমেন্ট করে জানান। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সাথে, ততক্ষণে টাটা।